বান্দরবান কেরানীহাট সড়কের পার্বত্য জেলা পরিষদের টোল আদায়কে কেন্দ্র করে চালক ও ইজারাদারদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। সোমবার রাতে এই ঘটনা ঘটে। এতে স্থানীয় লোকজন যোগ দিয়ে কয়েক ঘন্টা সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বান্দরবান থেকে আবুল বাশার নয়নের তথ্যছবিতে ডেস্ক রিপোর্ট। বান্দরবান কেরানীহাটের সোমবার রাতের চিত্র এটি। সন্ধ্যা 7টা থেকে রাত 10:30 পর্যন্ত এমনই যানবাহনের দীর্ঘ সারি দেখা যায় এ সড়কে। সন্ধ্যায় টোল আদায়কারীদের সঙ্গে বাক পিতণ্ডার জেরে ট্রাক চালকরা সড়ক অবরোধ করে রাখে। ট্রাক চালকদের অভিযোগ, পার্বত্য জেলা পরিষদের রেইচা পয়েন্টে দীর্ঘদিন ধরে ইজারাদার সরকারি নিয়মের তোয়াক্কা না করে অতিরিক্ত টোল আদায় করে আসছে। 3 টনের গাড়ি 400 টাকা আদায়ের কথা থাকলেও নেওয়া হয় 1.5 থেকে 2,000 টাকা। আমরা যখন গাড়ি যাচ্ছিলাম, আমাদের এখানে 60 ছাড়া 60-এর বাইরে অতিরিক্ত টাকা নেয়, যেটা বলার মতো না। আর ওদের বিহাবটা এত খারাপ, বাসায় বোঝানো যাবে না। দীর্ঘদিন যাবত এখানে হয়রানি হইতেছে। একটা 3 টনা গাড়ির আমাদের থেকে নিয়ে নিতেছে 1400 টাকা, 1500 টাকা। এখন আমরা যদি 1200 টাকা বা 1300 টাকা নিই, তাহলে ওরা আমাদের মুখ বাড়িয়ে টাকাগুলো মেলা মারে এবং আমাদেরকে হয়রানি করে। চালক ও ব্যবসায়ীদের কঠোর অবস্থানে পরিস্থিতি বেগতিক দেখে টোল পয়েন্ট থেকে গা ঢাকা দেয় ইজারাদারদের লোকজন। এ সময় ওই সড়কে আটকা পড়ে কয়েকশো যানবাহন। মুঠোফোনে যোগাযোগ করা হলে ঘটনা তদন্ত করে সমস্যা সমাধানের আশ্বাস দেন পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী। আমাদের তো এগুলো একটা প্রসেসে নিতে হয়, একটা মিটিং করে এটা সবাই সিদ্ধান্ত নিতে হয়, অভিযোগটা সুনির্দিষ্ট হইতে হয়, এটা তদন্ত করতে হয়। তো আমরা তো শুনলাম বিষয়টা, আমরা এটা দেখবো আর কি তদন্ত করে। রাত 11:30 পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলে যান চলাচল স্বাভাবিক হয়। নিউজ ডেস্ক, দেশ টিভি।